আমি তোমাদের পড়াবো কোষে দেখি দশ আবৃত দশমিক সংখ্যা, পেজ 121। তোমরা বইটা নিয়ে বসেছ? আচ্ছা, 117 পাতা খোলো, ঠিক আছে? আচ্ছা, এটা দেখে নাও তো। যেসব আবৃত দশমিক দশমিক বিন্দুর পরই শুরু হয় তাদের বলা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক। আবৃত দশমিকটা দশমিক বিন্দুর পরই শুরু হবে। যেমন কি, ধরো 0.3 পৌনঃপুনিক বা আবৃত, তাহলে এইটা হচ্ছে তোমার কি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। ধরো এইটা, এটাও কি হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, কারণ দশমিক বিন্দুর পরই শুরু হচ্ছে। এটা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, কারণ দশমিক বিন্দুর পরই শুরু হলো। তাহলে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা বুঝলে। এবার ধরো যেসব আবৃত দশমিক দশমিক বিন্দুর পর শুরু না হয়ে এক বা একাধিক অঙ্ক বাদ দিয়ে শুরু হয় তাদের বলা হচ্ছে মিশ্র আবৃত দশমিক সংখ্যা। মানে দশমিক বিন্দুর পর শুরু না হয়ে এক বা একাধিক অঙ্ক বাদ দিয়ে শুরু হয়। যেমনটা কি, 0.1 পৌনঃপুনিক 6 পৌনঃপুনিক, 0.16 পৌনঃপুনিক, তার মানে ওয়ানটা বাদ দিয়ে শুরু হচ্ছে। তাহলে এটা হচ্ছে কি তোমার মিশ্র আবৃত দশমিক সংখ্যা। তারপরেরটাও দেখো, 0.916 পৌনঃপুনিক, তার মানে এটাও তোমার পয়েন্টের পর দুটো সংখ্যা বাদ দিয়ে আবৃত দশমিক সংখ্যা শুরু হচ্ছে। এটাকে বলা হচ্ছে মিশ্র আবৃত দশমিক সংখ্যা। বোঝা গেল? আচ্ছা ঠিক আছে, এবার 120 পাতা চলে যাও, ঠিক আছে? 120 পাতা। আচ্ছা আচ্ছা, এবার দেখো একটা নিয়ম আছে, যদি তুমি তোমার আবৃত দশমিক সংখ্যাকে তুমি সামান্য ভগ্নাংশে পরিণত করবে তখন কি করবে। প্রথমে সংখ্যাটি দশমিক বিন্দু ও পৌনঃপুনিক বিন্দু তুলে দিয়ে সংখ্যাটা লিখব, তারপর থেকে পৌনঃপুনিকের বাঁদিকের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে বাদ দিয়ে ভগ্নাংশের লব পাব। এবার তারপরে লবটা পেলে আর পৌনঃপুনিক চিহ্নের মধ্যে যতগুলি অঙ্ক আছে ততগুলি নয় লিখবো, মানে যতগুলি পৌনঃপুনিতে ততগুলো নয় লিখবো। তার ডান দিকে দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য লিখবো, এভাবে ভগ্নাংশের হর পাব। বোঝা গেল? আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো 0.916 পৌনঃপুনিক, তাহলে কী বলবো আগে, আগে তোমার দশমিক বিন্দু পৌনঃপুনিক ছাড়া সংখ্যাটা লিখবো, মানে 916। তারপরে কি করব, পৌনঃপুনিকের বাঁদিকে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে বিয়োগ করব, বিয়োগ করে একটা ভগ্নাংশের কী পাবো, লব পাবো, মাইনাস। তাহলে 9 আর 1-এর মাথায় পৌনঃপুনিক নেই, মাইনাস 9, 1, বিয়োগ করে ভগ্নাংশের হর পেলাম, ভগ্নাংশের লব পেলাম। এবার হরটা কীভাবে পাবো, যতগুলো পৌনঃপুনিক থাকবে যতগুলোর মাথায়, কটার মাথায় আছে পৌনঃপুনিক, একটা, ততগুলো মানে যতগুলো অঙ্ক মাথায় পৌনঃপুনিক থাকে ততগুলো কী বলেছে 9 বসবে, তাহলে একটার মাথায় পৌনঃপুনিক আছে 9। কতগুলোর মাথায় পৌনঃপুনিক নেই, 1, 2, দুটোর মাথায় পৌনঃপুনিক নেই, 9-এর ডান দিকে ততগুলো শূন্য বসবে। বোঝা গেল? অঙ্কগুলো করলে আর একটু ভালো করে বুঝতে পারবে। তাহলে এইভাবে তোমার আবৃত দশমিক থেকে সামান্য ভগ্নাংশে পরিণত করা যায়। আরেকবার বলে দিচ্ছি, দেখো প্রথমে পৌনঃপুনিক ও দশমিক বিন্দু বাদ দিয়ে সংখ্যাটা লিখবে, 916 লিখলাম। তারপরে কি করবে, পৌনঃপুনিক বিন্দু ছাড়া আর পৌনঃপুনিকের বাঁদিকে যে সংখ্যাগুলো আছে সেগুলো বিয়োগ করে ভগ্নাংশের লব পাবো, মাইনাস 9, 1, বিয়োগ করলাম। এবার হরটা কীভাবে পাবো, যতগুলো অঙ্কের মাথায় পৌনঃপুনিক আছে ততগুলো 9 বসাবো, একটার মাথায় আছে একটা 9 বসালাম, তার ডান দিকে যতগুলোর মাথায় পৌনঃপুনিক নেই ততগুলো শূন্য বসাবো, কটার মাথায় পৌনঃপুনিক নেই 1, 2, দুটো শূন্য বসালাম। বোঝা গেছে? আচ্ছা, এবারে প্রশ্নমালা খুলো, ঠিক আছে? এবার আমরা কি করব, না আগে তোমার 3 আর 4 করবো আজকে, ঠিক আছে? আগে নিচের আবৃত দশমিক সংখ্যাগুলির মধ্যে কোনটি শুদ্ধ আবৃত দশমিক আর কোনটি মিশ্র আবৃত দশমিক সংখ্যা সেটা আলাদা করব, তারপর ওটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করব। তুমি শুদ্ধ আবৃত দশমিক আর মিশ্র আবৃত দশমিক তোমাকে আমি বুঝিয়ে দিলাম। আচ্ছা দেখো, এবারে প্রথমের অঙ্কটা আমি করেছি, ঠিক আছে? একটা 0.54, দুটোর মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে পয়েন্টের পর থেকেই শুরু হয়েছে, তাহলে এটা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা।
তাহলে আমি কি করলাম, পুরো সংখ্যাটা বসালাম 54 বাই, এবার হরটা কী করে পাবো, কটার মাথায় পৌনঃপুনিক আছে, দুটোর মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে দুটো 9 বসে গেল। ঠিক আছে, এবারে তুমি কি করলে, প্রথমে 3 দিয়ে কাটছো, 3 8 54, 3 33, তারপরে আবার কি করছো, 3 দিয়ে কাটছো, 6 বাই 11, বোঝা গেল। এবার ধরো দুয়েরটা 0.024, 2 4-এর মাথায় পৌনঃপুনিক আছে, তার মানে এটা পয়েন্টের পর থেকেই পৌনঃপুনিক শুরু হচ্ছে না, তার মানে এটা মিশ্র আর দশমিক সংখ্যা, তার মানে 24টা পুরো বসালাম, বিয়োগ পৌনঃপুনিক বাদ দিয়ে যেটা আছে বাঁ দিকে সেটা কী করো, বিয়োগ করো, -0 বিয়োগ বাই, মানে এবার তোমার হরটা কীভাবে পারবে, কটার মাথায় পৌনঃপুনিক আছে, দুটোর মাথায় দুটো 9, কটার মাথায় পৌনঃপুনিক নেই, একটা নেই, শূন্যের মাথায়, তার মানে ডান দিকে একটা শূন্য বসে গেল, মানে 24 থেকে 0 বিয়োগ করে 24/330। এবার এটাকে কাটাকাটি করছো, 3 দিয়ে করলে 8 330, এটাকে আবার 2 দিয়ে করছো 4 165, 4/165। আচ্ছা, তারপরে দেখো 0.93, দুটোর মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে এটা পয়েন্টের পর থেকেই শুরু হয়েছে, তাহলে শুদ্ধ আপনি দশমিক সংখ্যা, তার মানে 93 পুরোটা বসিয়ে দিলে, কোনো সমান দুটোর মাথায় পৌনঃপুনিক আছে, কিচ্ছু বিয়োগ করার দরকার নেই, বাই কটার মাথায় পৌনঃপুনিক আছে, দুটোর মাথায় বাই 9 9, দুটো 9 বসে গেল দুটোর মাথায় আছে বলে, 3 দিয়ে কাটছো 31/33, বোঝা গেল। তারপরে দেখো 7-এরটা 0.272 পৌনঃপুনিক, তার মানে আমি কী করবো, পুরো সংখ্যাটাকে বসিয়ে দেবো 272, তারপরে কী করবো, পৌনঃপুনিকের বাঁ দিকে যেটা আছে সেটা বিয়োগ করবো, -27, এটাকে কী করলাম, বিয়োগ করে দিলাম, -27 বিয়োগ করলাম, ঠিক আছে, করে এটা কী পেয়ে গেলাম, লব পেলাম। এবার হরটা কীভাবে পাবো, কতগুলোর মাথায় পৌনঃপুনিক আছে, একটা, কত তাহলে তার একটার মাথায় পৌনঃপুনিক আছে, সেটা দিলাম 9, এটা 9 বসাবো যেহেতু পৌনঃপুনিক আছে, কতগুলোর মাথায় পৌনঃপুনিক নেই, দুটোর মাথায় নেই, তার মানে তার ডান দিকে ততগুলো শূন্য বসিয়ে দেবো, মানে 9 দুটো শূন্য বসিয়ে দিলাম, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে 245/900 হলো, তোমার 4 5 দিয়ে করছো 49, এটা করে 180, 49/180, বোঝা গেল। আচ্ছা, এবার হচ্ছে 8-এরটা 0.513, মানে 5 থেকে 3, মানে সবার, মানে 5-এর মাথাতেও আছে, 3-এর মাথাতেও আছে, তার মানে 1-এর মাথাতেও পৌনঃপুনিক আছে, তার মানে এটা কী হলো, শুদ্ধ আপনি দশমিক সংখ্যা হয়ে গেল, মানে 513 কটার মাথায় পৌনঃপুনিক আছে, পুরো 3-টের মাথায় 3-টে 9 বসে গেল, বোঝা গেল। এটা কী করলাম, 3 দিয়ে করলাম 171 হলো, 333 হলো, এটাকে আবার তুমি 3 দিয়ে করলাম 57/111 হলো, আবার আমি 3 দিয়ে করলাম 3 19 3 37 37, মানে 19/37, বোঝা গেল, সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, এবার পরে চলে যাও। আচ্ছা, এবার হচ্ছে ধরো 10-এরটা 3.342, দুটোর মাথায় 3 আর 2-এর মাথায় পৌনঃপুনিক আছে, মানে দুটো প্রসেসে করে দিয়েছি, তোমরা যেটা সুবিধা করবে, আগে 3টে দিয়ে কিছু করবে না, যেমন আছে লিখে দেবে 3 4, মানে পুরোটা সংখ্যাটা বসে 3-র পর যে সংখ্যাটা আছে পুরো বসিয়ে দিলে 4 3 2 -, এবার কী করতে, পৌনঃপুনিকের বাঁ দিকে যেটা সেটা বিয়োগ করতে হয় -4 3টা, কিছু তো করছো না, -4/ কটার মাথায় পৌনঃপুনিক আছে, 3 আর 2 দুটোর মাথায় আছে, কটার মাথায় নেই, একটার মাথায় নেই, 4-এর মাথায়, মানে দুটো 9 বসিয়ে গেলো আর তারপরে একটা শূন্য বসিয়ে দিলাম, ঠিক আছে। 3 পূর্ণ, এটা কী করলাম, বিয়োগ করে কত হচ্ছে, 428/930, এটা কাটাকাটি করে কত হচ্ছে, 2 দিয়ে কাটছেন 214 হলো, 495, 3 পূর্ণ 214/495, ঠিক আছে। আচ্ছা, এটা তুমি আর একটা প্রসেস আমি করিয়ে দিয়েছি, পুরো সংখ্যাটা লিখবে তুমি, 3টা যে আমি ওদিকে 3 পূর্ণটা কিছু আমি করতেই বান করেছিলাম, এবার কি এই প্রসেসটা কি, পুরো সংখ্যাটা লিখবে 3 4 3 2 -, কার মাথায় তাহলে পৌনঃপুনিক বাদ দিয়ে কোন সংখ্যাটা, মানে পৌনঃপুনিক বাঁ দিকে কোন সংখ্যাগুলো আছে, পৌনঃপুনিকের বাঁ দিকে আছে 3 4, এটা লিখলে তাহলে এটাকে, আর তারপরে বাই কটার মাথায় পৌনঃপুনিক আছে, দুটোর মাথায় পৌনঃপুনিক আছে, দুটো 9 লিখলাম, তার ডান দিকে কটার মাথায় নেই, দেখো পয়েন্টের পর একটার মাথায় নেই, একটা শূন্য বসিয়ে দিলাম, তাহলে এই প্রসেসও করতে পারো, এটাকে তাহলে 3, এটা বিয়োগ করলে কত হয়, 3 3 9 8/990, এটাকে কি 2 দিয়ে কেটেছো, 1699/495, এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে দিয়েছি, এই প্রসেসও করতে পারো, ঠিক আছে।
তোমার যেটা সুবিধা দুটো পয়সাই করে দিলে। আচ্ছা এবার হচ্ছে 11টা, এটা যেমন পুরো আছে পুরো লিখে দেবে 28, তার মানে পৌনঃপুনিকের বাঁ দিকে সেটা বিয়োগ করবে -0 বাই, মানে হরটা ক্লিয়ার করবে কটার মাথায় পৌনঃপুনিক আছে, দুটোর মাথায় পৌনঃপুনিক আছে, দুটো নয়, আর কটার মাথায় নেই, একটার মাথায় নেই, তাহলে শূন্যটা বসে, একটা শূন্য বসে গেল। তাহলে 7 * 28 বাই 990, এটাকে আমি 2 দিয়ে কাটাকাটি করলাম, 14 বাই 495, 7 * 14 বাই 495, বোঝা গেছে? আচ্ছা এবার ধরো এইটা 3.205। আচ্ছা এইটা কি বলে দেবে, কিন্তু এটা হচ্ছে মিশ্র আবৃত দশমিক সংখ্যা, কারণ পয়েন্টের পর আবৃত দশমিক নেই, জিরো জিরো আছে, ঠিক আছে, পয়েন্টের পর আবৃত দশমিক, এটা মিশ্র আবৃত দশমিক সংখ্যা। আচ্ছা 3.205, 2 এর আবৃত দশমিক আছে, 5ও আছে, তার মানে পয়েন্টের পর থেকে শুরু হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, মানে 3 পূর্ণ, তাহলে এটা পুরোর মাথাতেই পুরোটাই আবৃত দশমিক, মাঝখানে সংখ্যাটা নেই মানে মাঝখানেও আছে, 205 বাই কটার মাথায় আবৃত দশমিক আছে, 3টের মাথায়, 999, ঠিক আছে, কাটাকাটি যাচ্ছে না। আচ্ছা তারপরে ধরো এবার হচ্ছে 15, 0.0121, এটা কি পয়েন্টের পর জিরো থেকে আবৃত দশমিকটা শুরু হয়েছে, তার মানে এটা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, তাহলে এটা সর্বমাতে আছে 121, এদিকে বাঁদিকে জিরোর কোনো দাম নেই বলে লিখলাম না, কটার মাথায় আবৃত দশমিক আছে, 4টের মাথায়, মানে 4টে 9 বসবে, ভাই 4টে 9 বসলো, 11 দিয়ে কাটছে 11 * 121, এটা আমি তাও ভাগ করে দিয়েছি, 9 * 11 = 99, দুটো সংখ্যা নামলো বলে একটা শূন্য বসলাম, আবার 9 * 11 = 99, ঠিক আছে, 909 লিখলাম, বোঝা গেছে? আচ্ছা এবার ধরো 4-এর অঙ্কগুলো, 4-এর অঙ্কগুলো কি বলছে, না মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঠিক আছে, আচ্ছা মানে মানের ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড়। আচ্ছা দেখো একটা প্রথমে এটা লিখে দিন কি আছে, 0.3 পৌনঃপুনিক, এটা আমি কিভাবে লিখতে পারি, মানে 3-এর মাথায় পৌনঃপুনিক, 0.333 পয়েন্ট, 3 ঘর করলাম পয়েন্টের পর, 0.16 পৌনঃপুনিক, মানে 6-এর 6টা বারবার আসবে, মানে 0.1666 বারবার আসছে, আমি পয়েন্টের পর 4 ঘর করি, 3 ঘর করেছি, ঠিক আছে, 0.11টা বারবার আসবে, মানে 0.111, তার মানের ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, কোনটা সব থেকে ছোট তুমি দেখছো, সব থেকে ছোট হচ্ছে এইটা, মানে তার মানে কত, 0.1 পৌনঃপুনিক, তারপর কোনটা ছোট, তারপর হচ্ছে তোমার এইটা, মানে 0.16 পৌনঃপুনিক, তারপর কোনটা ছোট, 0.3 পৌনঃপুনিক, এটা বোঝা গেল? আচ্ছা ঠিক আছে আমি 1-এরটা করেছি, এবার ধরো আমি 2-এরটা করে দিচ্ছি, আমি দুভাবে করেছি, 0.63 পৌনঃপুনিক, এটাকে তোমরা পৌনঃপুনিকে যেরকম করে ভাঙলে সামান্য ভগ্নাংশে চেঞ্জ কর, ভেঙে দিলে মানে 63/2 পৌনঃপুনিক আছে, মানে 9-9 হলো, এটা কাটাকাটি করে তোমার কী দিয়ে কেটেছো, 9 দিয়ে 7 * 9 = 63, 9 = 99, আর 5-6 * 3 = 4 এগুলো ছিল, এগুলো তোমরা তো ফাইভেই করেছো, যে ভগ্নাংশের এ করতে গেলে কী করতে, লসও করতে হবে, হরটাকে লসও করলে, লসও করার পর 7/11 লসও করে হচ্ছে 132, 7/11 হলো, তা 7/11 132 কে 11 দিয়ে ভাগ করলে কত হয়, 12 দিয়ে ওপর নিচে গুণ করলাম, 84/132, 5/6 এটাকে তোমার 132 কে 22 দিয়ে ভাগ করলে কত, 6 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 22 হলো, 22 কে ওপর নিচে দিয়ে গুণ করছে, 110/132, 3-এর 4 এটাকে তোমার 132 কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 33 কে ওপর নিচে গুণ করছো, মানে 99/132, ঠিক আছে। তারপর এবার তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে কোনটা পাচ্ছ দেখো, সব থেকে বড় তোমার কোনটা, ছোট থেকে বড় সাজাবে, সব থেকে ছোট কোনটা হয়েছে, তার মানে এইটা 84, তার মানে এইটা, তার মানে আমার কোনটা হলো, 0.63 পৌনঃপুনিক, এটা হয়েছে, তারপরে কোনটা, তারপরে হচ্ছে তোমার এইটা হয়েছে 99, তার মানে হচ্ছে কত, 3-এর 4, তারপরে কোনটা, এইটা 110, তার মানে ওটা কোনটা, 5-এর 4, এইভাবেও করতে পারো, নালে যদি এভাবে না করো, তুমি যদি তুমি সামান্য ভগ্নাংশ করেই করো, তোমার পৌনঃপুনিক করেই করো, মানে আবৃত দশমিকই করো, মানে এটা যেমন আছে তেমন লিখলাম, মানে 6-3 6-3 করলে 5-এর 6টাকে তুমি আবৃত দশমিকে ভেঙে দিবে, ঠিক আছে, আবৃত দশমিকে ভেঙে দিচ্ছ, মানে টিম ধরো 6 * 8 = 48, 2 = 0, 3টা বারবার আসবে, মানে 3-এর মাথায় পৌনঃপুনিক দেবো, তার মানে আমি কী লিখবো, 0.8333, আর 3-এর 4টাকে তুমি যদি এ করে দাও
ভাগ করো তাহলে 0.75, যেটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা। তাহলে এটা আমি লিখতে পারি কি 0.75 দূর শূন্য, যে তুমি চার ঘর রাখছি জন্য দূর শূন্য বসিয়ে নিলাম। ঠিক আছে, তার মানে এভাবেই তুমি এবার দেখে নাও কোনটা সব থেকে ছোট হচ্ছে এইটা 0.63 পৌনঃপুনিক, তারপর কোনটা তোমার ছোট, তারপর এটা মানে 3 এর 4, তারপর হচ্ছে এইটা। এইভাবেও করতে পারো তুমি ভগ এটাকে মানে যে ভগ্নাংশটাকে দিচ্ছে সেই ভগ্নাংশটাকে পৌনঃপুনিকে মানে আব্রীয় দশমিকে চেঞ্জ করেও করতে পারো, বা আব্রীয় দশমিকটাকে তুমি সামান্য ভগ্নাংশে চেঞ্জ করেও করতে পারো একই রকম ভাবে। ঠিক আছে, যেটা তোমার সুবিধা, আমি দুটোই করে দিয়েছি। ঠিক আছে, এবার দেখো পরের অঙ্কটা আমি করে দিয়েছি একই রকমভাবে, এই চারেরটা আমি তোমার ভগ্নাংশে চেঞ্জ করে করেছি, তোমরা যদি আব্রীয় দশমিকে চেঞ্জ করে করতে পারো হ্যাঁ ভগ্নাংশে চেঞ্জ করে করতে পারো। ঠিক আছে, আস্তে অঙ্কটা আমি করে দিয়েছি, দেখো দেখো আমি অঙ্কটা আছে, তোমরা চারেরটা তাহলে ভালো করে দেখে নেবে। ঠিক আছে, আমি অঙ্কটা করে দিয়েছি তো ভালো করে একটু দেখে নিও চারের অঙ্কটা। আচ্ছা ঠিক আছে, আজ এই পর্যন্ত, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অঙ্কগুলো কিন্তু নিজে হাতে প্র্যাকটিস করবে, শুধু দেখে রেখে দেবে না। রাখছি।